নমস্কার বন্ধুরা আজকে হাজির হলাম এক তাজা খবর নিয়ে আজকের বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ শেষবারের মতো আমাদের শিক্ষামন্ত্রী পারট চট্টোপাধ্যায় শেষবারের মতো ঘোষণা করলেন এবং করোনার প্রকোপে ভারত ও বিশ্বের খবর করোনার যে যে বিশার আকার তা নিয়ে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করবে এবং আমফানের পরে যে সুপার সাইক্লোন নিঃসর্গ নিঃসর্গর প্রভাব কোন কোন রাজ্যে কোন কোন জেলা এবং কথায় কীভাবে এর অবস্থান করছে এবং কত সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব তো বন্ধুরা সমস্ত খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব ডি দেখবে এবং তাজা খবর ইউটিউব চ্যানেলে তোমরা যদি প্রথমবারের মতো ভিজিট করে থাকে তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো যাতে ভবিষ্যতে এই ধরনের নতুন আপডেট মিস না হয় তো বন্ধুরা আমি আনন্দ তোমরা দেখছো তাজা খবর ইউটিউব চ্যানেল তো আজকের বিষয় নিয়ে আমরা শুরু করি তো বন্ধুরা এখন এখানে দেখো আমি লিস্ট করে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ বদলে হয়েছে যেটা ছিল উনত্রিশ দুই ছয় সেটা হয়েছে দুয়ে জুলাই এবং ছয় জুলাই এবং আটই জুলাই এই তিন দিনে উচ্চমাধ্যমিক পরীক্ষার যে বাকি পরীক্ষাগুলি সেগুলি হবে এবং কোন দিনে কি হবে তা তার জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এর খবর এসে গেলে আমি তোমাদের কাছে একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। তো বন্ধুরা এখানে দেখো কয়েকটি বিশেষ ঘোষণা করা হয়েছে এই তিন দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে এবং পরীক্ষা দিয়েদের জন্য অবশ্যই মাস্ক এবং হ্যান্ড স্টাইজার ব্যবহার করতে হবে এই পরীক্ষা দিনগুলির দিনগুলিতে ঠিক আছে তার তার মধ্যে অনেক জায়গায় মাস্ক অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার বিলি করা হয়েছে এই পরীক্ষার্থীদের জন্য তো বন্ধুরা তারপরে আমরা আসবো পরবর্তী খবরের মাধ্যমে যেটা আছে করোনার ভারত ও বিশ্বের খবর করোনার যে ভারত কিংবা গোটা বিশ্বে যে যে মহামারীর খবর এখন পড়ছে তা নিয়ে আলোচনা করব এখন পর্যন্ত যে আপডেট খবর পাওয়া গেছে সেই নিয়ে তো বন্ধুরা এখানে কিন্তু ভারতে করোনায় মৃত প্রায় এখন পর্যন্ত ছ হাজারের মতো এবং পশ্চিমবঙ্গে একদিন আক্রান্ত প্রায় চারশো জনের মতো তো বন্ধুরা আর ভারতে একদিন আক্রান্ত প্রায় আট হাজার দুশো জনের মতো এবং করোনায় ভারতে যে এখন পর্যন্ত মৃতের মুক্ত মুক্তের সংখ্যা পাওয়া গেছে মানে যারা এখন পর্যন্ত সেরে উঠেছেন তাদের সংখ্যা প্রায় পঁচানব্বই হাজার দুশো সাতান্ন জন এবং বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত যে খবর আমাদের কাছে পৌঁছে পৌঁছেছে তা নিয়ে এখন হচ্ছে বাষট্টি লক্ষ চৌষট্টি হাজার দুশো জন এবং বিশ্বে করোনায় মৃত প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজারের মতো তো বন্ধুরা এই ছিল আজকের পর্যন্ত করোনা খবর এবং নেক্সট খবর হচ্ছে নিঃস্বর্গ নিঃস্বর্গ খবর সবথেকে বেশি প্রকোপ পড়ছে মহারাষ্ট্রের এবং মহারাষ্ট্রের মুম্বাই এবং নাগপুরে এবং গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে এবং তার তার প্রতিবেশী রাষ্ট্র এবং জেলাগুলিতে সব থেকে প্রকোপ এর কিছুটা দেখা দিতে পারে সেই জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দুদিন ঘরে থাকার নির্দেশ দিয়েছেন এবং গুজরাটের উপকূলবর্তী অঞ্চলের থেকে প্রায় আটাত্তর হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে এবং যারা এবং সমুদ্র উপকূলবর্তী এবং বসবাস করে তারা যারা সেখানকার সমুদ্র থেকে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ নির্বাহ করেন তাদের জন্য থেকে বিশেষ ঘোষণা তারা এই কয়েক দিনের জন্য প্রায় এক সপ্তাহের মতো তাদেরকে সমুদ্র উপকূলে মাছ ধরতে নিষেধ করা হয়েছে এবং বন্ধুরা এখন বুধবার আজকে যেমন তিন জুলাই একশো থেকে একশো পঞ্চাশ কিমি প্রতি ঘন্টায় বেগে এ তাণ্ডব চালাতে পারে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়াবিদরা এর বিদ্রা জানিয়েছে যে মহারাষ্ট্র এবং নাগপুর মুম্বাই এবং গুজরাটের সেই সব অঞ্চলে আবহাওয়া জানিয়েছে সেখানে এখন গতিবেগ প্রায় থাকতে পারে একশো থেকে একশো পঞ্চাশ কিমি পার ঘন্টায় তো সেখানকার বাসিন্দারা অবশ্যই তোমরা সতর্ক হয়ে থাকবে এবং মুম্বাই সহ ও গোয়াতে ঝড় বৃষ্টির প্রবল বর্ষণ হতে পারে এখন পর্যন্ত খুব জানা গেছে আবহাওয়ার দপ্তর থেকে এবং মহারাষ্ট্রে নাগ নাগপুর দিয়ে শুক্রবার পর্যন্ত এলাহাবাদ দিকে অভিমুখ করেছে এই সুপার সাইক্লোন কিন্তু ততক্ষণ তো সুপার সাইক্লোন ক্ষমতা কমে আসতে পারে কিন্তু এখন আজ থেকে যে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এর যে ক্ষমতা প্রায় অনেকটা কমে আসতে পারে এরকম মনে করা হচ্ছে তো গুজরাট ও মহারাষ্ট্রের যে জাতীয় বিপর্যয় মোকাবিলার বাহিনী যে চল্লিশটি দল আছে তারা মহারাষ্ট্র গুজরাট দাদরা নগর হাবিলি দমন দিয়ে তো মোতায়েন করা হয়েছে এবং ভারতীয় সেনা ও নেভি বায়ুসেনা সেনা উদ্ধার কার্যের জন্য সরঞ্জাম নিয়ে তাদের যাবতীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুত আছে এবং ভৌগোলিক অবস্থার কারণে একশো আটত্রিশ বছর পর ফের আবার দেখা দিল এক সুপার সাইক্লন নিঃসর্গ এর আগেও মুম্বাই কিংবা এর গুজরাটের উপকূলবর্তীতে দেখা দিয়েছে কিন্তু গুজরাট এর কিছুটা অংশ এবং মহারাষ্ট্রের অংশে প্রায় এখন একশো আটত্রিশ বছর আগে পর্যন্ত কোনো সুপার সাইক্লোন কিংবা কোনো ঘূর্ণিঝড় দেখা দেয়নি তো বন্ধুরা এই ছিল আজকের খবর আজকের খবর এই পর্যন্ত বন্ধুরা তো তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই এই খবরটি শেয়ার করবে এবং